তোমাকে 500 গ্রাম ঘিও তোমাকে কম দিয়ে পাঠিয়ে ভগবান তারা মানি মার্কেটিং আর নেটওয়ার্ক মার্কেটিং দেখে নাও এটা কি মানি মার্কেটিং গুলো কি ছিল 1 লাখ টাকা বস্তা পাবে মার্কেট থেকে টাকা তুলতো নেটওয়ার্ক মার্কেটিং কি টাকা নিচে প্রোডাক্ট দিচ্ছে প্রতিশ্রুতি দিচ্ছে না 1 লাখ টাকা বস্তা পাবে এখানে কোনো জবের গ্যারান্টি প্রতিশ্রুতি কিছু দেওয়া নেই সবাই বিজনেসের জন্য মাইক বিজনেস আমার এখানে চাকর দরকার নেই চাকর মার্কেটে ঘুরে ঘুরে আছে আমার এখানে বিজনেসম্যান দরকার আছে কোম্পানি চাইছে বিজনেসম্যান আমরা চাইছি জব করতে আমরা জব করতে কেন চাই বলতো আমাদের মেন্টালিটি জব হয়ে গেছে ছোটবেলায় আর ওই পাথরে যদি নমস্কার করি কি বলে কি ফিউচারে ভবিষ্যতে কি বড় চাকরি পা তাহলে আশীর্বাদের নামে অভিশাপ দিই চাকরি কি ডেঞ্জারাস হতে পারে সকাল ছটায় ঘুম থেকে ওঠা আটটার সময় বন্ধা ট্রেনের মতো ভিক্টের ধরা দশটার মধ্যে অফিসে ঢোকা পাঁচ মিনিট লেট হয়ে গেলে ওদের খিস্তি টার্গেট ফুলফিল না হলে তিন মিনিটার খিস্তি মারছে মাসের শেষে ম্যানেজার খিস্তি মারছে স্যালারি পাচ্ছি এই দুখানি ফ্যামিলি চালানো কি হয়ে যায় উঠি ওটা হলে মেন যুদ্ধ আরে এক মাসের যুদ্ধ না যতদিন চাকরি করবে তত দিনের যুদ্ধ তিরিশ বছরের যুদ্ধ পরিণাম কি ফলাফল কি ফলাফলটা কি যুদ্ধের ফলাফল কি এই যুদ্ধের ফলাফল আরো ভয়ানক তিরিশ বছর পরে যখন তুমি একটা প্রভিডেন্ট ফান্ড পাবে সেই টাকা তুমি চোখেও দেখতে পাবে তোমার বাড়িতেই তুমি একটা ঘরের কোনায় করে থাকবে কুত্তা এটাই বাস্তব মেনে না বাড়ির সবাই ঘুরতে যাবে তুমি সারা বাড়ি দেখভাল করার জন্য কোনো নেই তুমি হয়ে যাবে বাড়ির কাছে বোঝা তোমার ট্রিটমেন্ট হবে নাকি সন্দেহ আছে একটাই টিভি কখনো নাতি দেখছে কাঠুন কখনো বৌমা দেখছে সিরিয়াল তোমার কোনো ভ্যালু নেই তোমার ছেলেকে যদি তুমি কিছু ডিমান্ড করো তোমার ছেলে বলবে যা ইনকাম করি ঘরে দিকে দিকে শেষ হয়ে যায় তোমার ডিমান্ড পূরণ করতে পারবো না কিন্তু তুমি তিরিশ বছর ধরে তোমার ছেলে ডিমান্ড কিন্তু পূরণ করতে তোমার হবে তাহলে এরকম লাইফে আমি ইনকাম করবো না তার থেকে ভিকারি হয়ে থাকবো অনেক ভালো আমি পুরো টোটালটা খাটবো আমি কিন্তু কিছু পাবো না ওরকম ইনকাম করার ওরকম প্ল্যাটফর্ম আমার দরকার আমি ওপেন বলতে পারি ওই ক্ষমতা আমাকে গিয়েছে আমি পাস করেছি কলেজে তিন দিন গেছি পছন্দ হয়নি ছেড়ে দিয়েছি আমি চালু করেছি এখানে সামনে গেটের সামনে একটা সিগারেটের দোকান আছে চা পাওয়া যায় সিগারেট পাওয়া যায় ছেলে সিগারেট খায় দেখেছি মেয়েরা সিগারেট আমার ছেলে ইঞ্জিনিয়ার কি হবে রাজ কি হবে ইঞ্জিনিয়ার আমার এই কাজটা আমার সবচেয়ে ভাই আমি গ্রাজুয়েট আই এম ইঞ্জিনিয়ার আমি লয়ার কোন প্রফেশন টা অনেস্ট টিচার করে টিচার কোথায় অনেস্ট এখন দেখা যায় টিচার কে অনেস্ট 90% টিচার ডিসঅনেস্ট সালা যেই সাবজেক্ট নিজে পড়ায় ছাত্রকে বলে তুই এটা পড় এটা পড় এটাই তুই ভালো সালা আমি বড় তুমি কি করে তবে
90% ডক্টর অপারেশন তোমার যেই ওষুধটা লাগবে না তোমাকে সেটা সারা দিয়ে হবে না এটা খেতেই হবে না তোমার 4 ইঞ্চি কেটে হাত সার্জারি করতেই হবে পেটটা বসাতেই হবে গরিব মানুষটা সারা জায়গা জমি সব বিক্রি করে অপারেশন করাচ্ছে হয়তো কিন্তু একটু এক্সারসাইজ করে ঠিক হয়ে হয় এরকম দেখায় ফিয়ার ফ্যাক্টর এরকম তৈরি করে ফ্যামিলি মাইন্ডে সব জমি জায়গা বিক্রি করে ও সব কিছু দিয়ে আসে হক লয়ার কোন লয়ারটা ভালো আমার প্রচুর লয়ার সাথে চেনা আছে আমি 90% লয়ারকে দেখছি সারা বিজনেস 10% লয়ার আছে মুখ থেকে কাজ করে সত্যির জন্য কাজ করে 10% 90% সারা চিহ্ন আছে তোমার গমটাকে তুমি আসল জায়গায় গিয়ে বলো তো ফালতু যে খুশি ইচ্ছে তাকে গিয়ে তোরা ধরে বলো তো কি বলো তো গমটাকে তুমি কাকে গরম মারছো নরমের উপর গম কে কিছু বলবে না তুমি যেখানে গরম মারতে পারো পায়া কাকে গরম করে বলতো রিক্সা চালায় ভ্যান চালায় আমার পায়া একটা লোকে দিয়েছে একটা ডালা আছে কি মা মারলো ও 10 টাকা চালায় 15 টাকা আছে যে 15 টাকা 5 টাকার জন্য কি মারছে 5 টাকার জন্য ডাব বিক্রি করে বয়স্ক কোথা কত দূর থেকে এসে লোকটা বয়স্ক লোকটা 5 টাকার জন্য মানছে ওই গান্ডুটাই শপিং মলে বিষ খাবে বিষ কোকা কোলা খাবে ওখানে কোনো দরদাম করবে না আর এখানে ডাব ডাবটা ভালো জিনিস সেখানে 5 টাকার জন্য লোকটাকে মারছে ওই লোকটাই কারো মামা ওই লোকটাই কারো কাকু ওই লোকটাই কারো দাদু ওই মামা ওই কাকু হচ্ছে ওই এরকম মালের থেকে আমরা ডিসিশন আমাদের ভবিষ্যৎ তুমি যাবে আজকে বোঝাচ্ছি বুঝে না এখানে সবার বয়স একটা টাইমের পর 30 হবে 30 হবে হবে সেদিনকে ফেঁসে যাবে সেদিনটা কিছু করার ক্ষমতা নাই গ্রিন এজের মধ্যে কিছু করতে চাইলে কর তুই বলে দাদা তোমার ডিগ্রি তো বিশাল কিছু না আর বিজনেস ম্যানেজমেন্ট কমপ্লিট করেছিস মাইন্ডেরকে